আমাদের দেশের এখন এমন একটা পরিস্থিতি যে অস্থির না হয়ে না আসলে উপায় নাই। যতভাবে আপনি নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করেন, একটু নিজেকে নর্মাল রাখার ট্রাই করেন, কিন্তু কোনোভাবেই লাভ হয় না। বেশি খারাপ লাগে যখন রাতের বেলা ঘুম ভাঙার পর মাঝে মধ্যে ফেসবুকে ঢুকি আর তখন মানুষের এই যে মানে হাহাকারগুলো দেখা হয়, তখন আরও বেশি অস্থির লাগে বা অসহায় লাগে যে কিছুই করতে পারতেছি না। তার মধ্যে ফেনে যেহেতু আমাদের হোম টাউন, আমার সব আত্মীয় স্বজন কিন্তু ফেনীতেই, তো দেখা যাচ্ছে তাদের সাথে আজকে 3-4 দিন ধরে কোনো যোগাযোগ তো আমাদের নাই। তার মধ্যে হয়তো একটু খোঁজ পাই যে না ওনারা সেফলি আছে আলহামদুলিল্লাহ, তো এতটুকু জাস্ট মানে খবর খোঁজ নিয়েই থাকা লাগতেছে। আম্মু তো বলে যে আম্মুর জীবন আম্মু কখনো এরকম এরকম সিচুয়েশন দেখে নাই। অ্যাটলিস্ট বন্যা তো দেখছে, 88-এর বন্যা দেখছে বা অন্যান্য যে বন্যাগুলো সেগুলো দেখছে, কিন্তু এরকম বন্যা নাকি কখনো দেখে নাই। আমার নানুর বাড়িতে কখনোই পানি উঠে না, এটা একটু উঁচু বাড়ি হওয়াতে এই বাড়ি তো পানি উঠছে। মানে কি যে একটা অবস্থা, নিজের ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে আসছে, বয়স্ক মানুষরা কীভাবে আসছে, যাদের মানে একতলা দোতলা বা ছাদ নেই তারা কীভাবে আসছে, এগুলো মানে চিন্তা করলেই কেমন ভয় লাগে। আর এগুলো দেখে অস্থির আসলে না হয়ে থাকাও যায় না, যতই চেষ্টা করি যে অস্থির হওয়া যাবে না বা একটু নর্মাল থাকে এরকম। তো এইরকম দিনের মধ্যেই চলতেছে আসলে। এখন মন ভালো না থাকলে রান্নাবান্নাও তো ভালো হয় না, তার মধ্যে যেহেতু একটা টেনশন কাজ করে যে কেমন আছে আত্মীয় স্বজনগুলো, তো ওই টেনশনেও আরও দেখা যায় কিছু ওইভাবে হয় না। যে দেখেন সামান্য একটা নুডলস রান্না, যে রান্নাটা আমরা সবসময় করে আসতেছি, ছোটোবেলা থেকে এভাবে খেয়ে আসতেছি, তারপরও ওইটা আজকে সুন্দর মতো হইতেছে না। ওই যে মন ভালো নাই যার কারণে হচ্ছে রান্নাটাও সুন্দর মতো হয় না। তো আজকে আমি কোকলা নুডলসটা রান্না করতেছিলাম, এটা আজকের ভিডিও না, মেনলি মোটামুটি 2-3 দিন আগের ভিডিও ছিল। তো মানে যখন একটু একটু করে নিউজ পাচ্ছি যে যে বন্যা হচ্ছে আসতেছে বা যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা না তাও এরকম চিন্তা করি নি যে এইভাবে হঠাৎ করে চলে আসবে, একদম এইভাবে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব আর কি। তো এই যে তারপরও তো সব কিছু সুন্দর মতো চালায় যেতে হচ্ছে, অফিস করা লাগতেছে, অফিস আসছে, রান্নাবান্না আসছে, সব কিছুই তো করে যেতে হইতেছে। আজকের কোকলা নুডলসে হচ্ছে নর্মালভাবে যেরকম রান্না করি পেঁয়াজ ভেজে এর মধ্যে ডিম ভেজে দিই আর কি, কিন্তু আজকে একটু আলু দিছি। বাট আমার কাছে একটু আলু গাজর এগুলো দিলে না মজাই লাগে, বাট আলুটা দিতে গিয়ে আলু দেখে পুড়েই যাচ্ছিলো, মানে কেমন জানি হয়ে গেছে আর কি। এরপর আলুটা ভাজার পর ডিমটা দিয়ে দিছি, ওগুলোকে ভালো করে ভেজে যে মশলার প্যাকেট থাকে নুডলসে সেটা দিয়ে দিছি, এরপর সুন্দর মতো নুডলস দিয়ে দিছি। তার মধ্যে হচ্ছে আমাদের আমার ছোটো বোন রামেন খুব পছন্দ করে, তো রামেনের সবগুলো সস সবসময় একটা মানে একবারে দিয়ে শেষ করে না, কিছু রেখে দেয়, তো ওইটা আমি আবার ফ্রিজে রেখে দিই, ওইটা দিয়ে আমি কোকোনাট নুডলসটা খাই। তো ওই সসটা দিলে না ভালোই লাগে খেতে, ওইটা দিচ্ছে। একটু টমেটো সস দিয়ে সুন্দর মতো একটু রান্না করে নিচ্ছি, একটু ঝালঝাল করে। কোকলা নুডলস আমার এমনিই অনেক পছন্দ, আর একটু এরকম ঝালঝাল করে নিলে না আরও খেতে ভালো লাগে। তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যাতে সবাই সেফ থাকে, আপনারা সবাই দোয়া করবেন যে যার জায়গা থেকে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।